দুদিন ধরে নেই তেমন বৃষ্টি, তারপরও বেড়েই চলেছে সুরমা সহ সিলেটের প্রধান প্রধান নদীগুলোর পানি। বড় বড় নদীগুলোর পানি ফুলে ফেঁপে উঠছে নগরীতে, তাতেই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে হাজার হাজার বাড়িঘর, পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ, অনেকে বাসাবাড়ি ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে। সিলেটের থেকেও ভয়াবহ অবস্থা সুনামগঞ্জের, সেখানেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো পানিবন্দী মানুষ কঠিন সময় পার করছে। তলিয়ে যাচ্ছে অবশিষ্ট ধানসহ ফসলি জমি। এছাড়া কুড়িগ্রামের রৌমারিতে জলাবদ্ধতা, বোরো ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক। বন্যা কবলিত এই তিন জেলার সবশেষ পরিস্থিতি সহ আরও কিছু খবরাখবর জানতে ভিডিওটি না টেনে পুরোটা সময় দেখতে থাকুন। মিনিটে মিনিটে বাড়ছে পানি, বৃষ্টি না হলেও ভারত থেকে নেমে আসা পানির সংকুলন হচ্ছে না সুরমার বুকে, তাই নদীর পানি বেড়ে ডুবছে সিলেট নগরী। সিলেট নগরীর বিভিন্ন স্থানে এমন অবস্থা দেখা যায়। বিপদসীমা অতিক্রম করা ভরা সুরমার পানিতে নগরের ছড়াখাল ভরে গিয়ে রাস্তাঘাট ডুবছে, অনেকের বাসাবাড়িতে নিচের ফ্লোরে পানি চলে গেছে। সময় যত যাচ্ছে ততই জোয়ারের ন্যায় বৃদ্ধি পাচ্ছে পানি, আর টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই তলিয়ে যাবে সিলেট নগরী। এদিনেও বিভিন্ন সড়ক ও গলিতে পানি বেড়েছে, পানি ঢুকে বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টা এ অবস্থা চলতে থাকলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন নগরের বাসিন্দারা। অনেকে বাসাবাড়িতে পানি ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। যেসব রাস্তাঘাটে বিগত দিনে বন্যায়ও পানির দেখা পায়নি, সেসব সড়কে হাঁটু থেকে কোমর পানি জমেছে। বিভিন্ন এলাকার বাসাবাড়ি, দোকানপাটে পানি উঠে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়, থেমে থেমে সে বৃষ্টি এখনও পর্যন্ত চলমান। বুধবার থেকেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করে। বৃষ্টির পানি এভাবে উঠে আবার নেমে যায়, নগরবাসীর এমন আশঙ্কাকে এবার ম্লান করে দিয়ে সুরমায় আচমকা জোয়ারের গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। গতদিনে বৃষ্টিপাত না হলেও দিবাগত ১২টার দিকে পানি নেমে যাওয়ার বদলে আরও বাড়ছে। সুরমার তীরে বসবাসকারী ভুক্তভোগী পরিবারের অনেকে বাসাবাড়ি ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছেন। নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম সামি বলেন, দিনের বেলা সড়কে জলাবদ্ধতা মাড়িয়ে চলতে হয়েছে। বিভিন্ন বাড়িতে পানি ঢোকার কারণে অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমাদের বাড়ি থেকে তিন পরিবার এরই মধ্যে অন্যত্র সরে গেছেন, বাড়ির আঙিনায়ও পানি উঠেছে, বানের পানি ও বাসাবাড়ির পানি একাকার হয়ে গেছে। রাতে কি অবস্থা হয় তা আল্লাহ জানেন। সবাই আশঙ্কার মধ্যে রাত কাটাচ্ছেন, রাত ১টা ৫ মিনিটে ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। ছড়ারপাড়ের বাসিন্দা আরাফাত হোসেন সিয়াম বলেন, ছড়ার পানি চালিবন্দর ছড়ারপাড় সড়কে উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বিভিন্ন কলোনিতে এরই মধ্যে পানি উঠে গেছে, তাছাড়াও বিভিন্ন বাসাবাড়িতে পানি উঠে গেছে, মানুষজন আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তাছাড়া দিনমজুর ও কলোনির নিম্ন আয়ের মানুষদের অন্যত্র আশ্রয়ের সুযোগ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। একই সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদীতীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৭ মে সকালে জেলার বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে পৌর শহরের উত্তর আরপিন নগর, সাহেববাড়িঘাট, বড়পাড়া, পুরানপাড়া এবং বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজার সহ ৪টি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দিশাহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের মানুষ। শহরের পাশ দিয়ে যাওয়া সুরমা ও মেঘালয় থেকে নেমে আসা তীরবর্তী পাহাড়ি নদীগুলোর পানি কুল উপচে প্রত্যন্ত এলাকায় প্রবেশ করায় নদীতীরবর্তী এলাকা ও জেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেকে আবার বানের পানিতে ঘর ভেসে যাওয়ায় রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন, কেউ বা আবার কষ্টের ধান যাতে ভেসে না যায় সেজন্য রাস্তার কিনারায় রেখেছেন। তবে পাহাড়ি ঢলের পানিতে ডুবে যাওয়া তিনটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর, সাহেববাড়িঘাট ও বড়পাড়া পুরানপাড়া এলাকার চলাচলের সড়ক এবং কিছু কিছু ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। পানিবন্দী মানুষ জানান, পাহাড়ি ঢলের পানি ঘরের ভেতরে থাকায় রান্নাবান্না করার সুযোগও নেই, চুলাও পানির নিচে তলিয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছেন তারা। শুধু তাই নয়, পাহাড়ি ঢল এসে গবাদি পশুর সকল গোখাদ্য ভাসিয়ে নিয়ে গেছে। মানুষের পাশাপাশি গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। পানিবন্দী খায়রুন নেসা বলেন, ঘরের ভেতরে পানি ঢুকে যাওয়ায় রান্না করার চুলা তলিয়ে গেছে, এখন রান্নাবান্না কিছুই করতে পারছি না।
রাকিব মিয়া বলেন, পাহাড়ি ঢলের পানিতে ঘর বানের পানিতে ভেসে গেছে, অনেক ধানও ভেসে গেছে, রাস্তার পাশে বাকি ধান এনে রেখেছি। জানা গেছে বরাক মোহনা থেকে উৎপত্তি স্থল লেকে সুরমা নদীর 249 কিলোমিটার বা 155 মাইল দৈর্ঘ্যের নদীটি সিলেট নগরের বুক চিরে সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় গিয়ে মিশেছে। শুষ্ক মৌসুমে সুরমার তলদেশ চারণভূমিতে পরিণত হয়। যে নদী দিয়ে একসময় জাহাজ চলত সেই সুরমার বুকে শুষ্ক মৌসুম খেলার মাঠে পরিণত হয়। আর ঘন ঘন সেতু দিয়ে নদী শাসন করাই এবং উজানের পাহাড়ি ঢলে নদীর তলদেশ ভরাট হওয়াতে বর্ষায় বৃষ্টি ও উজানের নেমে আসা পাহাড়ি ঢলে সহজেই টইটম্বুর হয়ে যায় সুরমা। অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাদাইডাঙ্গা বিল পানিতে টইটম্বুর। হাজার হেক্টরেরও বেশি আয়তনের এ বিলে আবাদ করা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ধান ঘরে তোলে নিয়ে দুশ্চিন্তায় হাজারো কৃষক। বিলের পানি নিষ্কাশনে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ও শৌলমারী ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে মাদাইডাঙ্গা বিল। বিলটি এক ফসলি। এ বিলে প্রায় 1,500 কৃষকের 1,000 হেক্টরেরও জমি রয়েছে। এর মধ্যে 300 হেক্টর জমিতে সারা বছর পানি থাকে। বাকি প্রায় 700 হেক্টরেরও বেশি আয়তনের জমিতে বোরো চাষ হয়। তবে নিষ্কাশনের সুবিধা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে ধান নষ্ট হয়ে যায়। বিলটি শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দির পুরারচর গ্রাম থেকে উত্তরে গোবরার গ্রাম পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ এবং দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রাম থেকে বংশীরচর গ্রাম পর্যন্ত 3.5 কিলোমিটার প্রশস্ত। সরেজমিনে দেখা গেছে মাদাইডাঙ্গা বিলের কিছু অংশে মাছের ঘের, বেশিরভাগ জমিতে চাষ করা হয়েছে বোরো ধান। বৃষ্টির পানিতে বিলের অনেক জায়গায় বোরো ক্ষেত ডুবে গেছে। অনেকে বাধ্য হয়ে ডুবন্ত ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন। দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের কৃষক আনিসুর রহমান জানান, বিলে তাদের 10 বিঘা জমি রয়েছে। জলাবদ্ধতার কারণে বোরো ধান ছাড়া অন্য ফসল চাষ করা যায় না। আবার বৃষ্টি হলে অনেক সময় ধান ঘরে তুলতে পারেন না, জমিতেই নষ্ট হয়ে যায়। এতে জমির ধান পানিতে তলিয়ে যায়। অনেক সময় ধান ঘরে তুলতে পারলেও পানিতে নষ্ট হওয়ায় ফলন কম হয়। গবরার গ্রামের কৃষক আবুল হাশিম বলেন, ওই বিলে আমাদের 7 বিঘা জমি রয়েছে, প্রায় সারা বছর পানি জমে থাকে। ওই জমিতে কেবল বোরো আবাদ হয়, কিন্তু বৃষ্টির পানি জমে গিয়ে সে আবাদও নষ্ট হয়ে যায়। শৌলুমারী ইউনিয়নের ঝগড়ারচর মাঝিপাড়া এলাকার কৃষক বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ জানান, বিলটিতে তার 3 হেক্টর জমি বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। বিলের পানি নিষ্কাশন করতে পারলে সর্ষা বর্তনের মাধ্যমে বছরে 2-3 বার ফসল চাষ করা সম্ভব। পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উদ্যোগ কামনা করেন তিনি। প্রিয় ভিউয়ার্স, 2 দিন গরমের পর আবারও বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার ভোরের ঝড় বৃষ্টিতে অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এলাকার কি অবস্থা? আপনি কোন এলাকা থেকে আমাদের ভিডিওটি দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার নাম ও সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।